এক ব্যক্তি চার কিলোমিটার পার ঘন্টা গতিবেগে যখন যায় তখন স্কুলে পৌঁছাতে পাঁচ মিনিট দেরি হয়ে যায় কিন্তু যদি পাঁচ কিলোমিটার পার ঘন্টা গতি বেগে যায় তখন দশ মিনিট আগে পৌঁছায় আমরা কি জানি গতিবেগ আর সময় এরা ব্যস্তন বলতে পরিবর্তিত হয় তাহলে এইটা গতিবেগ দেওয়া আছে তার মানে টাইম কি করে পাবো না আমি উল্টিয়ে দেবো অর্থাৎ এখানে পাঁচ এখানে চার তার মানে আমি কি বলতে চাইছি চার কিলোমিটার পার ঘণ্টা গতি পেকে গেলে পাঁচ ঘন্টা সময় লাগে পাঁচ কিলোমিটার পার ঘণ্টা গতিবেগে গেলে চার ঘন্টা সময় লাগে এখন এই গ্যাপটা কত এক যেহেতু আমার এখানে মিনিট টাইমে দেওয়া আছে তাই আমি এখানে টাইমে গ্যাপ বার করলাম তাহলে এখানে টাইম টাইমের গ্যাপটা কত যেহেতু একটা আগে আর একটা দেরিতে তাহলে তুমি সিম্পলি যোগ করে দেবে যদি দুটোই আগে বা দুটোই দেরিতে হতো তাহলে বড়ো থেকে ছটা বিয়োগ করতাম তাহলে এখানে আমি কি পেলাম এক ইউনিট মানে পনেরো মিনিট ঠিক আছে তাহলে পাঁচ মিনিট মানে কত হচ্ছে পাঁচ পনেরো পঁচাত্তর মিনিট আর চার মিনিট মানে কত হচ্ছে চার পনেরো ষাট মিনিট এখন যে কোনো হয় এটা নুবো না হয় এটা নব তাহলে এই গল্প শেষ তোমার কী বলেছে বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত দূরত্ব মানে আমরা কি জানি বেগ গুণিত সময় তাহলে বেগ মানে চার কিলোমিটার পার ঘন্টা আর সময় মানে হচ্ছে পঁচাত্তর মিনিট মিনিটটাকে ঘন্টা করতে গেলে ষাট দিয়ে ভাগ হবে ব্যাস চার পনেরো ষাট পাঁচ পনেরো রং পঁচাত্তর তার মানে পাঁচ কিলোমিটার তোমার অ্যান্সার অথবা এই অপশানটা রাইট অপশান ঠিক আছে দেখো এই তুমি কিভাবে সলভ করবে খুব কুইক হয়ে যাবে কি বলেছে না রাধা তার আয়ের চল্লিশ পারসেন্ট খাবারের জন্য কুড়ি পারসেন্ট বাড়ি ভাড়ার জন্য দশ পার্সেন্ট বিনোদনের জন্য আর বাকি দশ পার্সেন্ট হাত খরচের জন্য ব্যয় করার পর মাসের শেষে এত টাকা সঞ্চয় হচ্ছে তা টোটাল সে কত ব্যয় করছে দশ দশ কুড়ি কুড়ি চল্লিশ চল্লিশ আশি পার্সেন্ট তাহলে একশো পার্সেন্ট যদি ইনকাম হয় তার মানে একশো থেকে আশি বিয়োগ করলে হয় কুড়ি কুড়ি তার সঞ্চয় এই কুড়ি পার্সেন্ট মানেই তোমাকে দিয়ে দিচ্ছে পনেরোশো টাকা তাহলে এক পার্সেন্ট মানে আর একশো পার্সেন্ট মানে বাস তোমার গল্প শেষ দিস দুই পাঁচে দশ পাঁচ পনেরো পঁচাত্তর অর্থাৎ সাড়ে সাত হাজার টাকা তার মাসিক আয় অর্থাৎ বিয়ের অপশনটা গিয়ে রাইট অসাধু ব্যবসায়ী যতই ওজুড়ে ঠকাক না কেন আমরা কিন্তু তার লাভটা ঠিক বের করে নিতে পারবো এখানে দেখো কী বলছে এক কেজির পরিবর্তে নশো গ্রাম ওজন দিচ্ছে তার মানে সে এক কেজি যখন দিচ্ছে আমরা যখন ভাবছি দিচ্ছে সে অ্যাকচুয়ালি দিচ্ছে নশো গ্রাম তার মানে সে লাভ করছে কত এক কেজি দেওয়ার নাম করে নশো গ্রাম দিচ্ছে তার মানে একশো গ্রাম লাভ তাহলে এক গ্রামের জন্য আর একশো গ্রামের জন্য ব্যাস এই তো তোমার গল্প এটা তাহলেই তোমার গল্প শেষ নয় এগারো নিরানব্বই মানে এগারো পূর্ণ একের নয় পার্সেন্ট হারে দু বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত না এই চার হাজার টাকা ঠিক আছে দু বছরের জন্য তাহলে দুটো খাপ করে দাও পাঁচ পার্সেন্ট মানে আমরা কি জানি পাঁচের একশো তার মানে আমরা জানি একের কুড়ি তাহলে চার হাজারের একের কুড়ি মানে হচ্ছে দুশো টাকা ঠিক এখানেও তাই চার হাজারের একের কুড়ি মানে হচ্ছে দুশো টাকা অর্থাৎ ইন্টারেস্ট গেলাম আমি টাকা কারণ সিম্পল সোজা হবে ইন্টারেস্ট পড়বে এরপর চক্রবৃদ্ধি বার করবো চক্রবৃদ্ধি শুধুটা আমরা কি জানি চক্রবৃদ্ধি সুদ দু বছর থেকে শুরু হয় দ্বিতীয় বছর থেকে শুরু হয় কারণ ফার্স্ট বছরে কোনো চক্রবৃদ্ধি সুদ লাগু হয় না তার মানে এখানে লাগু হবে কার উপর না ইন্টারেস্টের উপর ইন্টারেস্ট এটাই তো চক্রবৃদ্ধি সুদের মজার খেলা এর উপর আবার একের কুড়ি অর্থাৎ ওই যে পাঁচ পার্সেন্ট তার মানে কত হচ্ছে বলো দেখি দশ টাকা তাহলে এই দুশো এই দুশো চারশো আর দশ টোটাল কম্পাউন্ড ইন্টারেস্ট হয়ে গেল চারশো দশ টাকা তাহলে সিম্পল ইন্টারেস্ট চারশো কম্পাউন্ড ইন্টারেস্ট চারশো দশ তাহলে ডিফারেন্স কত দশ এটাই তোমার অ্যান্সার চেয়েছিলো কত ডিফারেন্স হয়ে গেল মাঠের মধ্য দিয়ে যেমনই রাস্তা হোক না কেন কীভাবে তুমি রাস্তার ক্ষেত্রফল বার করবে বা রাস্তার ক্ষেত্র বল বাদ দিয়ে মাঠের ক্ষেত্র বার করবে সেটাই দেখে দিচ্ছি দেখো আমার মাঠটা কি বলেছে বারো মিটার চওড়া আর আট মিটার প্রস্ত অর্থাৎ এই হলো তোমার মাঠ রাস্তায় কীভাবে বলেছে মাছ বরাবর দৈর্ঘ্য প্রস্ত মাছ বরাবর চার মিটার করে চওড়া একটা রাস্তা তৈরি করে দিয়েছে ঠিক আছে তাহলে মাঠের বলটা বার করতে বলেছে রাস্তা বাদে তাহলে আগে তুমি মাঠের বলটা কত বের কর নাও তাহলে ইন্টু প্রস্ত এবার রাস্তার ক্ষেত্র বল কত না রাস্তার ক্ষেত্র বলে এইটা এইটা কি করে পাবো দেখো এইটা হচ্ছে বারো আর এইটা হচ্ছে চার তার মানে চার গুণিত বারো আবার এইটা হচ্ছে আট আর এটা হচ্ছে চার তার মানে চার গুণিত আট আর দেখো এইটুকু পার্টটা আমি দুবার নিয়ে নিয়েছি যখন এদিকেও হিসাব করছি এদিকেও হিসাব করছি দুবার নিয়ে নিয়েছি তার মানে এটা হচ্ছে স্কোয়ার চার মিনিটের মানে চারের স্কোয়ার এইটা হচ্ছে তোমার রাস্তার ক্ষেত্র বল এইটা মাঠের ক্ষেত্রফল বল এইটা বিয়োগ করে দিলেই তোমার বিয়োগ করে দিলেই তোমার রাস্তা বাদে মাঠের ক্ষেত্র পেয়ে যাবে তাহলে আট বারং ছিয়ানব্বই দেখো এখানে চার কমন আসছে তাহলে বারো আটে কুড়ি আর চার বিয়োগ ষোলো চারশো লং চৌষট্টি তাহলে ছিয়ানব্বই মাইনাস চৌষট্টি মানে হচ্ছে একটি বাক্সে আছে যার মধ্যে চারটি সাদা পাঁচটি লাল এবং ছটি নীল বাক্সটি থেকে অর্থাৎ র্যান্ডমলি তিনটি বল তুলতে হবে র্যান্ডমলি মানে চোখ বেঁধে দেওয়া হলো তুমি তিনটি বল তুলবে সেই তিনটি বল লাল হওয়ার সম্ভাবনা কত দেখো প্রথম বল তুলো প্রথম বলে তোমার পনেরোটা বল আছে তার মানে তুমি পনেরোটার মধ্যে একটা লাল তুলতে হবে লাল কোটা আছে লাল আছে তোমার পাঁচটা তাহলে পাঁচটার একটা আসবে অর্থাৎ পাঁচটাই তুমি অপশান হিসেবে পাবে দিয়ে একটা বল বের করে দিলে এরপর দ্বিতীয় যখন তুলতে যাবে আমার কিন্তু দেখো চোদ্দোটা বল হয়ে গেছে আর উপরে কিন্তু চারটা লাল আছে সেই চারটার মধ্যে একটা অপশান পাবে অর্থাৎ চারটাই তোমার অপশানের মধ্যে চলে আসছে আবার তৃতীয়বার যখন তুলতে যাবে তখন দেখো আমার তেরোটা বল হয়ে গেছে আর লাল বল আছে তিনটা তিনটা অপশান তুমি পাবে বাস এই ক্যালকুলেশনটা করলেই তোমার গল্প শেষ পাঁচ তিনে পনেরো তিনে তিনে কেটে গেলো দুই দুইয়ে চার সাত দুগুনে চোদ্দো দুই বাই একানব্বই অর্থাৎ তোমার ডি এর অপশনটা হলো গিয়ে রাইট অপশন